আলাইকুম প্রিয় আপু ও ভাইয়ারা আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি কাছের এবং দূরের যারা যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন না কেন আসলে সম্পূর্ণ দেখার জন্য আমার সাথে শেষ পর্যন্তই থাকেন আজ মঙ্গলবার আমরা বের হয়েছি আমাদের আরেকটা বাসায় যাব আসলে সেখানে দাওয়াত ছিল এই যে আমরা বের হচ্ছি যেহেতু বাসা কাছাকাছি তাই একটা অটোরিকশা নিয়েই বের হলাম বের হয়ে এই যে দেখেন আসলে কাছাকাছি ছিল যেতে বেশি কষ্ট হয়নি এবং যেমন ছিল না আমরা সবাই একসাথে বের হয়ে কিছু ফল কিনে বাসায় আসছি এই যে বাসার সামনে এসে প্রথমে আমি নিস্তলায় তলায় গিয়েছে সেখানে আসলে আমাদের দারোয়ান কাকা থাকে সে অসুস্থ ছিল এবং স্ট্রোক হয়ে মিনি স্ট্রোক করেছিল তখন আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখন আর তাকে হসপিটালে দেখতে যাওয়া আমার সময় হয়নি তাই যখন এই বাসাতেই সে থাকে তাই যাওয়ার পথে তাকে দেখে গেলাম আমরা যখন এসে তার ঘরে রুমে ঢুকলাম তখন দেখি তার সে বউ ছেলে মেয়ে নিয়ে ভাত খাচ্ছে তাই আর তাকে বেশি সময় দিলাম না পরে আমরা উপরে উঠে গেলাম তিন তলায়। আসলে এটা আমার একটা ননদ ওদের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল আসলে এখানে ওর জায়েরা ছিল তাদের বাচ্চা কাচ্চা ছিল নদ ছিল তার বাচ্চা কাচ্চা ছিল প্রায় অনেক মানুষ হয়েছিল আসলে আমরা ঘরে সবাই ভালো মন্দ খেয়ে থাকি কষ্ট ভর্তা করতে অনেক কষ্ট যার কারণে ভর্তা ভাত খাওয়া হয় না তাই ও দাওয়াত দিয়েছিল ভর্তা ভাতের তাই লোভে পড়ে আমরা সবাই গিয়েছিলাম খেতে এই যে দেখুন আমাদের সামনে খাবার চলে আসছে এখানে আট নয় পদের ভর্তা ছিল এবং মুগ ডাল একদম পাতলা করে রান্না করা ছিল এবং মাংস ছিল আর অনেক কিছু ছিল কিন্তু যে যেগুলো আমরা প্রতিনিয়ত খাই এগুলো না দেখে যেগুলো ভর্তা টুকিটাকি জিনিস এগুলি আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমরা সবাই মিলে ফ্লোরে খেতে বসেছি যেহেতু অনেক মানুষ টেবিলেও খাটে জায়গা ধরবে না আসলে নিচে বসে সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা আসলে ভর্তাগুলো অনেক মজার ছিল ডালটাও মানে আপনারাও যদি আমাদের সাথে এসে খেতে পারতেন তাহলে বলতেন যে হ্যাঁ অনেক মজার ছিল এই যে আমার প্লেটটা দেখুন ছোট ছোট বল করে আমার মানে প্লেটটা অনেক সুন্দর করে রেখে দিয়েছি চতুর্পাশে গোল গোল করে রেখে দিয়েছি ভর্তাটা এই যে দেখুন আমার প্লেটটা কেমন হলো অবশ্যই জানাবেন এই তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট কর নিলাম রেস্ট নিয়ে পরবর্তীতে আমার দেবাবুর এই বাসাতেই থাকে দোতলায় ওদের বাসায় আসছি ওদের বাসায় এসে ওর সাথে একটু খোঁজ করে এখানে আমার বাচ্চারা ওর বাচ্চারা সবাই ছিল এখানে একটু এসে দুষ্টমি করে টরে ওদের সাথে কথা শেষ করে এই যে দেখুন ও আমার বারান্দায় গাছ লাগিয়েছে আসলে যারা বাগান প্রেমী এবং গাছকে ভালোবাসে আমারও তাদেরকে অনেক ভালো লাগে এই ওর সাথে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু স্যার ফোন দিয়েছে স্যার আসছে বাসায় পড়ানোর জন্য তাই আর ওদেরকে বেশি সময় দিতে পারিনি তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসার সামনে বাসা থেকে যখন বের হয়েছি আসলে কোনো রিক্সা পাইনি কিছু দূর হেঁটে এই যে দেখেন রিক্সা পেলাম এই যে রিক্সা করে একটু সামনে আগাচ্ছি এই যে দেখুন এই যে ফাঁকা জায়গাটা এখানে আসলে আমাদের একটা দশতলা মোল্লা টাওয়ার উঠবে আপনারা অনেক দোয়া করবেন আপনার ভাইয়াও একটু অসুস্থ আসলে যেন আল্লাহ তাকে নেঘ হায়াত দান করুক এবং অনেক ভালো ও সুস্থ রাখুক এই কাজটা যেন আমরা আপনাদের দোয়ায় কমপ্লিট করতে পারি অবশ্যই তার জন্য দোয়া করবেন এই যে আমরা বাসায় চলে যাচ্ছি এই যে দেখুন অলরেডি বাসায় চলে আসছি আসলে আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি আবারও অন্য কোনো ভিডিও নিয়েও আপ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা অনেক ভালো সুস্থ থাকে আল্লাহ হাফেজ